গুড ইভিনিং, নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আমি হচ্ছি মমতা আর আমার ঘর হচ্ছে আসাম। তো আজকের ভিডিওটা টোটালি আমার যে ভাষা সেই ভাষা দিয়ে আমি বানাবো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমার যে ঘরের ভাষা যেটা বলে মানে ছোট থেকে আমরা বড় হয়েছি, আমার সুপুত্র মোবাইল নিয়ে কারাগারি করছে বাপে আর পুতে। তো আমি অ্যাকচুয়ালি রান্না বসাবো এখন, রাত্রে রান্না মানে আজকে রান্না বান্না কিছু হয়নি বলতে পারে, তার মানে আমার বাবুর শরীর একটু ভালো নেই, তেল ছাড়াই আজকে রান্না বান্না হবে। তো যে তেল ছাড়া আমি রেসিপি বানাবো ওগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো, আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো। আর আজকে ভিডিওটা কেমন হবে জানি না, ফার্স্ট টাইম আমি অন ক্যামেরার সামনে আমার নিজের ভাষা দিয়ে ভিডিওটা বানাচ্ছি, তো মিক্স আপ হয়ে গেছে আমার ভাষা, না হিন্দি না বাঙালি কোনো কিছুই না, যেটা আমার লোকের ভাষা, আমরা যেটা মানে সবসময় ঘরে বলি ওইটাই। বাপে পুতের কীর্তি দেখো, কীর্তি টাটা, পাপা বলে দাও, পাপা বলে দাও টাটা, ও টাটা বলছে। আমি যখনই অন ক্যামেরার সামনে আসি তখনই টাটা বলে সবসময় আমার বাবু। তো বাঙালি রান্না বলে কথা, মশলা পাটার মধ্যে না বাড়লে কি হয়? তো তেল তো হবে না, কিন্তু মশলা ছাড়া তো খাওয়া যাবে না, তো মশলা বাড়তে হবে আমাকে একটু। তো আমি কিছু ভুলচুল হয়ে যাই জানি না, আমি কিছু ওইভাবে ভিডিও করছি, হ্যাঁ কিছু মনে করো না, কারণ আমি নিজের ভাষা আমার বড় বোকা দিচ্ছি, আমি ধীরে ধীরে কথা বলতে পারি না সত্যি কথা, মানে লাউড স্পিকার হাই শোনাও মানে বলাও দুইটাই। তো আমি এখন মশলা বাড়বো, সবজি কাটা রেডি হয়ে গেছে আমার অলরেডি। তো এটা শাক কাইটে আমি ধুয়ে সে রাখছি, এটা আর এটা হইলো যেগুলো সবজি বললাম মূলা বরবটি আলু এগুলো কাইটে কুইটে রাখছি, আর এখানে আমি চাউল ভিজাই রাখছি, পিছারি বানাবো না, তো এটা আলু চাউল, তো এটা বাটুম এখন। তো বাইটে আর মশলা পাতি বাইটে বইটে তোমাদের সঙ্গে আসতেছি, তো দেখাচ্ছি। তো এখন আমি মশলা বাড়বো, তো আমি জিরা আমার কাছে, আমরা যেহেতু আমরা জিরা আর লঙ্কা মানে মরিচ ওইটাই খাই আর অন্য কিছু খাই না মশলা, তো আজকে তো মানে নিরামিষ, তো তাই আদা দিচ্ছি আর অল্প আমার কাছে ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা এতটুকুই আছে, তো এটা কাইটে দেওয়ার মতো সুবিধা হবে না, তাই বাইটে দিব বলছে স্যান্ড হয়ে যাবে। তো আমি এখানে শুকনো লঙ্কা নিচ্ছি কয়েকটা আর নিচ্ছি কাঁচা লঙ্কা নিব। আমার বাবা বলতো ঝালে ঝুলে তরকারি, ও তালে তোলে সংসারী ঝালে ঝুলে বলে তরকারি, আমার বাবার ডায়লগ সবসময় মানে যখন ছোট ছিলাম ঘরে ছিলাম তখন এটাই শুনতাম আর কি। তো এখন দেখতেছি কথাটা তো সত্যই, কারণ আমাদের মানে মশলা বাটা ছাড়া খাওয়া হয় না, সবসময় প্রয়োজন হয় আর কি মশলা বাটা, তার জন্য আমি পাটা কিনে নিছি, আগে তো আমার পাটা ছিল না, কাকি আমাদের আমাদের যে মানে মালিক যার বাড়িতে থাকি আমরা, তো কাকি বাটা দিয়ে আমি আগে বাটাবাটি করতাম, তো হইল দুই তিন মাস, তো আমি পাটা কিনে নিছি এখন, যেহেতু আমাদের সব দিনই প্রয়োজন হয় তাই মানে কিনে নিছি এখন, দরকার হয় দরকারি জিনিস লাগবেই, বহুত কিছু জিনিস হয়তো আমি কিনি নেই, আগে ভাবতাম খালি যে কবে মানে জমি কিনবো, তাই কোনো সময় কিছু জিনিস কিনি নাই, টাকা পয়সা মানে খরচ করলেও ড্রেস পাতি সাজুগুজু মানে সাজুগুজু তো আমি কমই করি, ড্রেস পাতি কিনতাম, কিন্তু এখন এমন হয়েছে মানে জিনিস প্রয়োজন জিনিস লাগে অ্যাকচুয়ালি, এটা সত্য কথা, কারণ সবসময় তো অন্যের ঘরে যায় যাওয়াটা বা অন্য ঘরে করাটা ঠিক না, না নিজের যেগুলো প্রয়োজনীয় জিনিস ওগুলো তো দরকার হয়। তো এখন আমি এটা কিনছি, কিছু কিছু করে কিনবো এখন, কিন্তু আপাতত যে অবস্থা জিনিস কেনার মতো এখন সিচুয়েশন নাই, কারণ বুঝতে পারেন আমার যে মানে হাজবেন্ড এখন একা কাজ করা সংসার চালানো, তো অল্প অসুবিধা হয়েই যায়, কারণ আগে তো দুইজনে কাজ করতাম, খাবার কেউ ছিল না, বাবু ছিল না, এখন বাবু আসছে, এখন আমি কাজ করি না, এখন একা একা আরো বহুত কিছু থাকে যেরকম যাবতীয় প্রয়োজনে বহুত কিছু, তো অল্প অসুবিধা হয়ে যায়। তো আমার মশলা বাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, তো তোমাদের তোমাদের লগে বহুত কথাবার্তা শেয়ার করলাম, কিছু মনে করো না মনের কথা। তো আমি এখন মশলাটা বাইটে না, পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসতেছি, আমার মশলা বাটা হয়ে গেছে, এখন আমি করে বসাইছি, তো এখন আমি ভুলে গেছি আমি তেজ দিব না, তো তোমাদের সঙ্গে গল্প করবো মানে আমার যে কথা একটু সেটু বলবো আর রান্না বান্না শেয়ার করবো দুইটাই, ঠিক আছে। তো এখন রান্নাটা বসে নিই আগে, তারপরে কথাবার্তা। এই যে ভাই বিয়া ঠিক হয়েছে, কিন্তু আমি রান্না বসাই দিছি, দেখো জল বসাই দিছি, এখন পানি 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 এখন পানি
পানি ভয়সি এখন দিব এখন দিব লবণ লবণ দিব লবণ দিয়ে তারপর এগুলো না দিয়ে দিব ওর মশলাটা অল্প সিদ্ধ হলে তারপরে দিব তো দেখ এখানে আমি এখন জলটা পুরো ফুটে গেছে না তো আমি লবণ দিতেছি এক চামচ আমার যে অনুমান আইডিয়া হাসার কি আছে রে হ্যাঁ ভাই বলতেছে আমি হিন্দি দিয়ে ভিডিও বানাই তো আজকে আমি বাংলা দিয়ে ভিডিও চ্যালেঞ্জ মানে মনে থেকে ভাবছি আজকে আমার আমার ভাষা দিয়ে আমি বানাইব ভিডিও তো ভাই হাসতেছে আমার কথা শুন না মানে সবাই এই জায়গাতে সবাই মানে বলে যেরকম আমার মানে আসামের যে আসামের যে ভাষাটা আমরা যেটা বলি ওইটা তো আলাদা তো এখানের ভাষা তো আলাদা এখানে তো রাজবংশী মানে রাজবংশী যেটা দেশীয় ভাষা হামার তোমার ওইটা চলে তার মধ্যে আসবো না যাবো না খাবো না ভালো যেটা ভাষা যেটা এখানকার ওইটা চলে কিন্তু আমরা যেগুলো শুনে আসছি ছোটোর থেকে তো ওগুলাই বলতেছি আমি কারণ এখানকার ভাষা হলেও যেত মানে একটা কথা আছে না শিয়ালে যেতই মানে ই করুক মানে পরিবর্তন হওয়ার চেষ্টা করুক বাঘের সালপিন্দুকার যেই করুক মানে তার যে ই আছে না সাউন্ড ওয়া ওইটা তো চলেই আসে মাঝে মানে ওইটা অভ্যাস হয়ে যায় না তো কথা ওইটাই যেতেই আমি মানে যেত ভাষা ই বলি কিন্তু নিজের ভাষাটা তাই পড়ে তো এটা স্বাভাবিক কথা না তো এটা লজ্জা করার কি আছে বাবা আমি নিজের নিজের ভাষা গর্বিত আমি নিজের ভাষা দিয়ে ভিডিও বানাচ্ছি তো এটা জলের মধ্যে বসাই দেওয়া হয়েছে এখন 70% সিদ্ধ হওয়ার পর মশলাগুলো দিয়ে ভালো করে আমি ই করে তারপরে নামাইবো তো এটা হইতে থাক সিদ্ধ তারপরে আমি বেক হয়ে আসা দেখাইতেছি তুম তুম করে আমার জামাই খুবই রাগ কিন্তু আমার কথা মানুষের ঘুমায় একজন এই দেখো কি বলে আমি বলে খুবই চিল্লাই কি বলবো এই যে ডায়লগটা শোনাইলাম যে তুম করে এই যে এরকমই দশা হয়েছে আমার যেতেই আমি আস্তে বলার মানে কর চেষ্টা করি না কিনা কি হয় কি মাঝে মাঝে না জুড়ে বেরিয়ে পড়ে কথা তো হাজারো চেষ্টা করে পারি নাই আমি চেঞ্জ করতে আমার এদিকে সুপুত্র কান্নাকাটি স্টার্ট করে দিছে খাওয়ার জন্য তো সুপুত্রকে আগে খাওয়াই নেই তারপরে ভিডিও ঠিক আছে তো আমি এটা দেখাচ্ছি আপনার ফোন করে তো এখন আমি সুপুত্রকে খাওয়াই নেই একটু আমার জামাই বলে আমি গ্রামের লোক তাই চিল্লাই চিল্লাই কথা বলি তো আমি ওর কথাতে রাজি কারণ আমি পারি না যে তুই আসতে কথা বলার চেষ্টা করি ওই জুড়ে এই পরে আর সচেষ্টা করেও আর পারলাম না অলরেডি মশলা দিয়ে দিছি আমার যে সবজি 50% সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন মশলাটা দিয়ে দিলাম তো এটা এখন আরো একটু মানে জাল হইব তারপরে আমি দেখাইতেছি তোমার তুম করে বন্ধুরা হয়ে গেছে আমার সবজি দেখতে পাচ্ছ এই যে হয়ে গেছে এটা তো আমি এখন অন্য একটা বাটিত নামাই নিব তারপরে শাকটা রান্না করব তো দেখতে পুরো সবুজ সবুজ ভালো লাগতেছে দেখে খাইতে বা কেমন জানি না প্রথমবার চেষ্টা করলাম তেল ছাড়া রান্না তো আর কি যতটুকু হয়েছে এতটুকু ধন্যবাদ তো জামাই দিন শাকটা পাইবো তো তেলের বদলি জল ব্যবহার করে শাকটা একটুখানি হালকাই জল দিয়া দেখি না তারপরে দিচ্ছি হইলো লবণ যার যেরকম আন্দাজ ওই হিসাবে দিলে হইলো অসুবিধা নেই তো আমি অতটুকু দিলাম হাফ চামচের একটু বেশি তো জলটা একটু ফুটলে তারপরে দিব শাকটা আমরা যে জায়গাতে থাকি অত্যন্ত গ্রামই বলতে গেলে ডিমাকুসি উদয়পুর ডিস্ট্রিক্ট তো ওখানকার যে ভাষা তো আমার মতোই যেরকম এরকম বলি তো ঘরোয়া ভাষা এটাই আমাদের কিন্তু শিলিগুড়ি আসার পরে দেখুন এরকম হয়ে যায় না যোনটা নিজে সবসময় আগে থেকে বলে আসা হঠাৎ করে অন্য একটা জায়গা বহুত চেঞ্জ পরিবর্তন তো আমি বেশি করে হিন্দি বল হিন্দি আমি বেশি ইউজ করি আগে থেকে বা আগে মানে কর্মক্ষেত্রে হোক আমি যেখানে জব করতাম ওখানে হিন্দি হইতো আমার তো এমনি দোকান সোকান বাজার সাজার গেলে হিন্দি বলতাম যখনই আমি বাংলা বলার চেষ্টা করতাম সবাই খালি বলতো কি তুমি কি বাংলাদেশি নাকি বাংলাদেশে থেকে আসছো তার মানে মানে আমগুরদি ভাষাটা বাংলাদেশের লোকে প্রায় মিলে তো তাই সবাই বলে কি তোমরা কি বাংলাদেশে তুমি কি বাংলাদেশে থেকে আসছো তো এই কথাটা প্রায় মানুষের মুখে এখনো শুনতে লাগা হয় এখনো যেহেতু আমি যদি এখানে শিলিগুড়ির ভাষা বলি তাহলে যে আমার যে টান আছে কথা তো ওইটা দিয়ে বলে কি তুমি কি বাংলাদেশের ওইটা প্রায় মানে সবসময় শোনা যায় তো ওইটাই বলে না নিজের মানে একটা কথার টান নিজের মানে জাতিগত মাতৃভাষা তো ওইটা হয়েই যায় যেহেতু আমি চেঞ্জ করার চেষ্টা করি তো হয় না তো আমি ফার্স্ট থেকে ভিডিও তো হিন্দি দিয়ে বানাই ভিডিওগুলো সব হিন্দি দিয়ে দিচ্ছি তো আজকে আমি জাস্ট ট্রাই করলাম কি আমার আমার যে ভাষা ওইটা দিয়ে একটা ভিডিও বানাই আপনাদের পছন্দ হয় কিনা তাই ওই হিসাবে বানাচ্ছি যদি পছন্দ হয় ভালো লাগে তো আগে মানে ভাবো যে কি ভাষা দিয়ে বানাইবো হিন্দি না আমার মানে লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ভাষা সরি তো জলের বদলে তেল ইউজ করে আমার শাক প্রায় মানে 30% মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম আর একটু ঢাকিয়ে দিব শাকটা যাতে ভালো করে সিদ্ধ হয় তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাপ্লাই করবো আর কি তো এটা ভালো করে একটু সিদ্ধ হইতে দিলাম এটা আতপ চাউল হইলো আতপ চাউল আর এখানে হইছে হলদি মানে যেগুলো আমি বাটাবাটি করছি
আমার জামাই সবসময় মারতে থাকে একটা না একটা থাপ্পড় সবসময় লাগাইতে থাকে একটু দূরে কথা বলি দেখে থাপ্পড় মারে খিড়কি না খুলে রান্না করলে থাপ্পড় মারে দেখছো নেই কাণ্ডটা সবসময় মানে মানে মারামারি না করলে মানে খাওয়া মানে ই চলে না এরকম দশা হয়ে গেছে ভাগটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে গা তো আমি এখন পিঠালি যে ইগুলো বানাই রাখছি না ওগুলা দিব চাউলের গুঁড়া আর মশলা সবকিছু উপকরণ দিয়া যেটা আমি বানাইছি গোলার তো এটা গুলিয়ে নিয়েছি ভালো করে তো এখন আমি ঢাইলা দিব কেমন বা লাগে জানি না সবসময় তো তেলটা খাওয়াই রো তেলের মধ্যে আজকে জল দিয়ে খাওয়াচ্ছি আমার জামাই নে আমিও খাবো জামাই বলতেছে তুমি খাইবা না আমি বলছি আমিও খাবো আমার তো যেকোনো দিয়ে চলে যায় কিন্তু জামাইয়ের কথাটা আলাদা হয় না বউ মানুষ যে কোনো দিয়ে খায় খাওয়া হয়ে যায় বলে না মানুষে আগের দিনের মানুষে বলতে বলে মানে সবাইকে দিয়ে মানে মানে ডেস্কি এখন তো হাড়ি বলতে বলতে হাড়ি আসে বলতেছে এখানে কিন্তু ডেস্কির হাড়ি কয় আমগরিতে ভাষা আসামে আমরা কিন্তু ডেস্কি শুরু থেকে শুনে আসি ডেস্কি বলে তো এখানে হাড়ি বলে তো হাড়ি মানে ডেস্কির মানে যে তো ভাত থাকে মানে যে মানে পেট ভরলে বরুক না বললে নাই তো বউয়ের ওগুলাই অতটুকুই খাওয়ার নিয়ম মানে ঘরের সবাই দিয়া সদস্যরে দিয়া বাঁচলে খাবো না বাঁচলে খাবো না এরকম দশা তো আজকালের বউ আর কি এগুলো এগুলো চলবে বলুন কি তো এটা আমার এখন আমি ঢাইকে দিব আর একটু জল অ্যাপ্লাই করতে লাগবো মনে হচ্ছে যে বেশি ঘন হয়ে গেছে গা তো আর একটু জল দিয়া না না দিলেও হবে মনে হয় জল দিব না গো জল আমি ঢাইকে দিই একটু লো ফ্লেম করে কিন্তু এটা বারে বারে কিন্তু ওই যে খন্তি দিয়ে লাড়ালাড়ি না করলে কিন্তু এটা ই হয়ে যাবে গোটা গোটা হয়ে যাবো পিঠানিটা তো বন্ধুরা আমার তেল ছাড়া জলের রেসিপি অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা দুঃখের কথা আর কি বলবো দিনে হইলো ফুলার জ্বালা রাতে হইলো উপনের জ্বালা সে জ্বালার আর শেষ নেই আমার তো কুঞ্চুকুন মাইরা বসতি খাইতে জামাই আমি তো বলতেছি জামাই নিয়ে কেমন হয়েছে সবজি খাওয়া যায় বললো কি চলে তো আমি খাই একটু টেস্ট করলাম ভালো হয়েছে খারাপ হয়নি আপনারাও ট্রাই করতে পারেন একটু সবসময় তো তেল দিয়ে খান তো তেল ছাড়াও ট্রাই করে একটু দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আপনাদের ভালো লাগে থাকে তো নিশ্চয়ই সাপোর্ট করবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো আজকের জন্য বাই বাই আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো